কি গান করব? টাপাটিনি। টাপাটিনি? ইয়েস। মামা গলার অবস্থা তো খারাপ। টাপাটিনি টুনু। চুপ করো তাহলে ওখানে তুমি লাল লাল লিখতে পারবে। ওইটা বলবে। না। নমস্কার, কেমন আছেন সবাই? যাদব কুমার করে একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি মঙ্গলময় ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আমার দোনরি সোনা আর বুবু সোনাকে পুরো তুলে দিয়েছি, আর আমি তো পুরো স্নান টান করে রেডি হয়েও নিয়েছি। কারণটা হচ্ছে এবার সেবা দিয়ে নেব। আর আপনাদের রিকিতা আর অর্ণব জানেন বিছানাটা তো মানে তুলেই দিয়েছি ওদের, মানে দেখছি মশারি টশারি সব খুলে টুলে আমি বললাম ঠিক আছে আমি বেছে টেছে সব গুছিয়ে টুচ্ছে দিয়ে চলে যাচ্ছি। ও মা, তারপরেও জানেন ও আবারও দেখি নাকি দুজনে শুয়ে আছে। এই বাবু, উঠবি তো? বাপি, ওঠো, দেখো কাণ্ড, তুমি শুয়ে পড়লে দিদির কাছে আবার এসে ও জানেন বদমাইশি করে। বাবু এখনো ঘুমাচ্ছে? তো বাপি তুমি স্বপ্ন দেখছিলে যে তোমাকে নাকি খিমচে দিয়েছে, দেখছেন তাহলে? ও ভেবেছে যে ও দিদি চিমটে দিয়েছে। বাপি উঠবি তো? কই রে, ও ওটাই দেখ কারা ডাকছে তোকে, উঠে পর। সব মি দেখুন বিছানার যা সব গুছিয়ে দিয়েছি, ওঠ। আবার এসে শুয়েছিস? সে কি রে? বাবা বাবা, গুড মর্নিং ফ্রেন্ডস। হ্যাঁ গুড মর্নিং ফ্রেন্ডস, দেখো উঠে যা, একটু চা করে নিয়ে আয়। হ্যাঁ জানি তো ভীষণ ভালো চা করতে পারে, তো সেই জন্য আমি চাটা কিন্তু বলি যে তুই করবি। যা বাবা একটু চা করে নিয়ে আয়। হ্যাঁ বালিশটা টালিশটা সব গুচ্ছি টুচ্ছি রেখে দে। স্টার্ট। হ্যাঁ হয়ে গেছে, লেমন ট্রি হয়ে গেছে দেখি। হ্যাঁ বাহ, একদম লেবু চা হয়ে গেছে রেডি, চলুন চাটা খেয়ে নি। আমি কিন্তু চা খেতে শুরু করে দিচ্ছি। লেবুটা সকালে তো লেবু জল খাওয়া হলো না, আপনাদের দাদা তো লিকার চা খাবেও না, ও পরে দুধ চা খাবে, ওর জন্য পরে বানিয়ে দেবো। তো দেখুন না, দাদা এখন এই মাত্র বাজার থেকে জানেন ইলিশ আর চিংড়ি মাছ এনেছে। আগে চিংড়ি মাছের মালাইকারি হবে, মানে গলদা চিংড়ি, চিংড়িগুলো খুব বড় ছিল। আর একটু ইলিশ মাছের তেলও বের করেছি, আর তার সাথে সবজি, এই যে পালং শাক এনেছে, এখানে করলা, এখানে হচ্ছে জলপাই। জলপাই দিয়ে জানেন তো আম তেলের মতো যে মানে তেল করে রেখে দিলে সারা বছর খাওয়া যাবে। বেগুন, আর বেগুন আছে, আবার বেগুন এনেছে, কাঁচা লঙ্কা, আমলকি। আমি এখন কাঁচা লঙ্কার বোটা ছাড়াচ্ছি, কেন জানেন তো কাঁচা লঙ্কার বোটাগুলো মানে ছাড়িয়ে রেখে দিলে মানে একটা কাঁচের বয়মে সেটা কিন্তু অনেকদিন সংরক্ষণ থাকবে, মানে ভালো থাকবে। আর এমনি নর্মালি আপনি কোনো এর কন্টেনারও রাখতে পারেন, কোনো অসুবিধে নেই। আর তার সাথে তো আটার ডোটাকে রেডি করেই রেখে দিয়েছি, কারণ সে রুটি হবে। চলুন তো বন্ধুরা, এখানে তো দেখছেন পুরো চিংড়ির মালাইকারি রেডি হয়ে গেছে, খুব ইয়াম্মি হয়েছে। আর কালারটা আপনারা কতটা জানি না, দেখানো যাচ্ছে, খুব সুন্দর কিন্তু কালারটা এসছে, দেখুন খুব সুন্দর। এবার তো দুধটা জাল দিয়ে নেবো শুরু, আর ওখানে, আর এই তো কালকে একটু খোসা সময় আলু ভাজা করেছিলাম, ফ্রিজেতে লোড করে রেখেছিলাম। খোসা সময় আলু ভাজা, থোর ভাজা কিন্তু অল্প আছে, তো ওটা একটু গরম করবো। আর ইলিশ মাছের তো তেল বেরিয়েছে, তেল তো রেখেই দিয়েছি। চন্দ্রমুখী আলু দিয়ে, আলু দারুন দারুন অসম। তো ইলিশ মাছের যে পোটা ছিল আর মানে ইয়ে ছিল, মাছের একটু মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি হয়েছে। শাক অল্প করেই করেছি, কারণ ওরা তো খাবে না, খাবো আমি। দেখুন না চারিদিকে আজকে রোদটা কারণ বেরিয়েছে,
তো বন্ধুরা এইমাত্র তো রান্না টান্না পুরো সব কমপ্লিট হয়ে গেল আর আমি না আপনাদের ইকিতাকে বলেছি এই বাবু তুই আমাকে আমি রান্না টান্না সব করে দেবো কিন্তু আমাকে না তুই যেদিন বাড়িতে থাকবি আমাকে বেশ গুছিয়ে সুন্দর করে খেতে দিবি কেন বলুন তো মানে মনে হয় যেন সেই ছোটবেলাকার মতো স্কুল টুল থেকে আসতাম মা কি সুন্দর ভাত বেড়ে দিত খেতাম তো আমি বললাম তুই যেদিন স্কুলে যাবি সেদিন তোকে আমি যত্ন করে খাওয়াবো হয়ে নেওয়া যত্ন কি সুন্দর করে দিয়েছে চলুন দেখি তোমার বন্ধুরা এই দেখুন আমার ভাত এখানে হচ্ছে জলপাইয়ের চাটনি প্রথমেই চাটনি দিয়ে বলে ফেলেছি এই যে এখানে হচ্ছে আপনার তরুলি ভাজা তরুলি দিয়ে পেঁয়াজ ভাজা বেগুন ভাজা লাউ পালং শাকের ডালনা এখানে আছে ইলিশ মাছের ভাজা দু রকম মাথা আর লাজা আর হচ্ছে এখানে আছে ভোলা মাছ আর এখানে হয়েছে একটু পটল আলুর ঝোল এখানে হচ্ছে যেটা আগে বললাম জলপাইয়ের চাটনি আর আমি লঙ্কা ভালোবাসি বলে লঙ্কার ভাতটা কি সুন্দর করে দিয়েছি দেখুন আর এখানে রয়েছে ইলিশ মাছের তেল এই যে এইটা আর এক্সট্রা ভাত আর এখানে আছে আবার আমের আচার আর সাথে আমার টক ঝাল আচার ভালো মিক্সড আচার এখানে আছে মিক্সড আচার তো ফাইনালি মেনুটা দেখিয়ে দিচ্ছি দেখুন ইয়ামি অ্যান্ড টেস্টি এই যে এখানে আর এই যে আপনাদের রেডি হচ্ছে তো চলুন আমরা খেতে বসছি এখনকার মতো টাটা তুমি একটা গান করো এখন ফল খাচ্ছে আবার গান কি গান করবো ফুল ফুটিছে উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে এই হো দুলালি রে হেই হো পিয়ালি রে হেই হো দুলালি রে হেই হো পিয়ালি রে আসিন পাগুন মাসে পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে উতালি পাতালি মনে আলতা কোণে আমি তুলে নেব মাম ফুল ফুটেছে খুব সুন্দর হয়েছে টাটা ওই জানলাম কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন